পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌ বন্দরে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সেতু চালুর পরও ফেরিগুলো চাহিদা থাকবে, বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকরা নৌরুটটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরে নৌ প্রতিমন্ত্রী 25 জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যেখানে প্রধানমন্ত্রীর জনসভা হবে সেই স্থানসহ মাদারীপুরের শিবচরে বাংলা বাজার ঘাট পরিদর্শন করেন। এ সময় চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেছেন, জনসভায় 10 লাখ মানুষ আসবে বলে আশা করা হচ্ছে, তাদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে কাজ চলছে। এই দিনের জনসভার দিকে সারা দেশের মানুষের নজর থাকবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের মংলা, আমাদের পায়রা, আমাদের বেনাপোল, ভোমরা, এই যে বন্দরগুলো আছে, এই বন্দরগুলোও কিন্তু এই পদ্মা সেতুর কারণে আরও বেশি গতিশীল হয়ে যাবে। ফেরি সার্ভিসের চাহিদা আছে, এই ফেরি সার্ভিস চলাচল অব্যাহত থাকবে।